नमस्कार बंधुरा, मौसुमी किचेन एंड ब्लॉके अपना सबाई के स्वागत। आज हमें बनाब आदा जीरे गोलमरीच बाटा दिए विभिन्न सब्जी साथे माछेर झोल। गरमेर दिने अतिरिक्त मसला जातीय जिनिस खेते आमादेर कारोरी भालो लागे ना, आर सेई कारणे एई पतला झोलेर रेसिपिटी आज आपनादेर साथे शेयर करब। अवश्यई एटा बाड़ीते ट्राई करुन, आशा करछि आपनादेर खूब भालो लागबे। चलुन देखे नीन आदा जीरे गोलमरीच बाटा दिए पतला झोलेर रेसिपि। रेसिपिटी बनानोर जोन्नो आमी नियेछि आलू, बरबटी, गाजर, झिंगे, पटल आर सबगुलो आमी लम्बा लम्बा करे केटे नियेछि। टमेटो, पेंयाज कुचि, आदा कुचि आर लंका, आर फोड़नेर जोन्नो नियेछि तेजपाता, कालो जीरे मौरि आर जीरे आर गोलमरीचटा आमी बेटे नेब। जीरे गोलमरीच आर आदाटा आमी शिले बेटे नेब। जीरे गोलमरीच बाटा दिए माछे झोल बनानोर जोन्नो आमी चार पिस माछ निये नियेछि। एबार प्रथमे माछगुलिते आमी स्वाद मतो लवण आर एक चामच हलुद गुड़ो दिए माछगुलोते भालोभावे माखिये नेब। आर माछगुलि 15 मिनिट मतो नून हलुद माखिये आमी रेखे देब। যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য আমি আলু, বরবটি আর গাজরটা কুকারে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। আর এদিকে দেখুন কড়াইতে প্রথমে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এবার এপিট ওপিট ভালোভাবে দুদিকটাই উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখুন দু পিস মাছ ভাজা হয়ে গেছে, আরও দু পিস মাছ আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো দেখুন এবার আমি তুলে নিচ্ছি একটি প্লেটে। তেলেতেই কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম। আর পটলগুলো দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সব সবজি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পটলগুলোতে আমি স্বাদ মতো লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পটলগুলো আগে ভালোভাবে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলো ভেজে নেচ্ছি। আর ঝিঙেতেও আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আর আমি বারবার পটল আর ঝিঙেতে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, কারণ যাতে লবণ আর হলুদটা ভালোভাবে ঝিঙে আর পটলের মধ্যে ভালোভাবে যাতে ঢুকে যায়। দেখুন ঝিঙেটাও ভাজা হয়ে গেছে, একটি পাত্রে ঝিঙেটাও আমি তুলে নিচ্ছি। তারপর সামান্য কিছুটা তেল দিয়ে তাতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে মৌরি ফোড়নে দিয়ে দিচ্ছি। এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো একটু মোটা করে কেটেছি, আর পেঁয়াজগুলো আমি বেশি ভাজবো না। আর সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর টমেটো কুচিগুলো অ্যাড করে দিলাম। টমেটোগুলো মেল না হওয়া পর্যন্ত কষতে থাকবো। আর এদিকে দেখুন শিল নিয়ে নিয়েছি, আর শিলেতে আদা কুচি দিয়ে দিলাম। এরপর জিরে দিয়ে দিচ্ছি, আর 8-9টা মতো গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব, আদা জিরে গোলমরিচের পেস্ট বানিয়ে নেব। Thank you.
আদা জিরে গোলমরিচের পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার আমি একটি পাত্রে এটা তুলে দিচ্ছি। আর এদিকেও দেখুন টমেটোটা মেল্ট হয়ে গেছে। এরপর আমি জিরে আদা গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষে নিলাম। কিছুক্ষণ কষে নেওয়ার পর আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। আর ভেজে রাখা পটল আর ঝিঙেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলার সাথে পটল আর ঝিঙেটা মিশিয়ে নেছি। দেখুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, এটা আপনারা নাও দিতে পারেন। এরপর আলু, বরবটি আর গাজরটা যেটা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন সব মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এরপর লবণটা আমি একবার টেস্ট করে নিচ্ছি। লবণটা আমার কম মনে হচ্ছিল, সেই জন্য আমি আবার এক চামচ মতো লবণ অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দেবেন। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ভাতের সাথে এই আদা জিরে গোলমরিচ বাটা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। বিভিন্ন সবজির সাথে আদা জিরে গোলমরিচ বাটা দিয়ে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।